ষোলোই ডিসেম্বর আমাদের বাংলাদেশের বিজয় দিবস, আলহামদুলিল্লাহ। 1971 সালে পাকিস্তানি জানোয়ারদের থেকে আল্লাহ তাআলা তার দয়ায় এবং আমাদের দেশের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আলহামদুলিল্লাহ। জন্য আমরা কার শুকরিয়া জানাব? আল্লাহ তাআলার শুকরিয়া জানানোর পাশাপাশি আমরা কোরআনের এই মাহফিল থেকে দোয়া করছি এই দেশের স্বাধীনতার জন্য, যারা তাদের জীবনকে কুরবানি করে গিয়েছেন। আল্লাহ তাআলা সকল শহীদদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যে সকল মুক্তিযোদ্ধারা এখনও জীবিত রয়েছেন, আল্লাহ তুমি তাদের নেক হায়াত বাড়িয়ে দাও। আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আল্লাহ তুমি হেফাজত করো। স্বাধীন দেশ আমরা পেয়েছি, তো বিজয় দিবস আসলে আমাদের কি করা উচিত, এ ব্যাপারেও কোরআনে কারিমে ইনস্ট্রাকশন আছে না নাই? কোরআনে কারিমে সূরা কয়টা বলেন তো? যারা কথা বললেন না তারা জানেন না কোরআনে কারিমে সূরা কয়টা? মাশা আল্লাহ, জানেন আপনারা 114টা। 114টা সূরার মধ্যে বিজয় দিবসের নামে আল্লাহ তাআলা দুইটা সূরা দিয়েছেন। কয়টা সূরা? তাহলে বোঝা গেল কোরআনে বিজয় দিবস আছে। আর বিজয় দিবস আসলে বিজয়ে কি করব সেটাও কোরআনে আছে। বিজয় দিবসের নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে দুইটি সূরা দিয়েছেন। একটা হচ্ছে সূরাতুল ফাতহ। কোরআনে কারিমে সূরাতুল ফাতহ নামে একটা সূরা আছে না নাই? সূরা আল ফাতহ। আরেকটি সূরা হচ্ছে সূরাতুন নাসর। আল ফাতহ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বিজয়। এর অর্থ কি? মক্কা বিজয়ের কথা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এরপরে বিজয় দিবসের নামে আরেকটি সূরা আল্লাহ দিয়েছেন, যেই সূরা পাইকারি দরে আপনাদের সবার মুখস্থ। সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাসর। নাসর মানে হচ্ছে সাহায্য, মদদ, বিজয়। সূরা নাসর আপনাদের মুখস্থ আসে না? এই সূরার মধ্যে বিজয় দিবসে কি কর্মসূচি হওয়া উচিত আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেছেন। আপনারা সবাই জবান খুলে আমার সাথে এই সূরাটি তেলাওয়াত করুন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা বলছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবেন আপনি তখন দেখবেন মানুষেরা দোলে দোলে ইসলামের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করছে। আর বিজয় যখন চলে আসবে তখন আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি আপনার রবের প্রশংসা করে তার তাসবিহ জপবেন। আর দুই নাম্বার হচ্ছে ওয়াস্তাগফির, এবং আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। এই সূরার আলোকে আমরা বিজয় দিবসে কি করব, আমরা যদি একটু রিসার্চ করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা খুঁজে পাবো বিজয় দিবসে আমাদের করণীয় কাজ তিনটি। কয়টি? তিনটি। আপনারা রাগ করবেন না, এই তিনটি কাজ না করে আমরা যে কাজগুলো করি, আহারে আমরা তো কথা বললেই চেতনাবাজদের চেতনায় ধরে, কিন্তু হুজুররাই আসলে স্বাধীনতার চেতনাকে সবচেয়ে বেশি ধারণ করে এবং লালন করে। কেন? আমার এখনও মনে আছে গত বছর 16ই ডিসেম্বরে আমি প্রোগ্রামে যাচ্ছিলাম গাজীপুরের কালিয়াকৈরে। তো আমি যখন যাচ্ছিলাম দেখলাম রাস্তায় রাস্তায় মাইক লাগিয়ে হিন্দি গান বাজে। এটাও একটা আফসোসের বিষয়, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষার জন্য জীবন দিল, কিন্তু আপনারা দেখবেন ভাষা দিবসে বিভিন্ন জায়গায় গানে হিন্দি গান বাজায়। কি বেকুব, ভাষার জন্য জীবন দিল, তো গানটা যেহেতু গাচ্ছ বাংলায় গাও, হিন্দিতে গাও কেন? তো বিজয় দিবসে দেখলাম গান গাইতেছে, এটা আগামীকালকেও কিন্তু হবে, চলতেছে না? আচ্ছা কনসার্ট, আচ্ছা। তো বিজয় দিবসে গান হবে, নাচ হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই দেশের জন্য যারা জীবন দিল তাদের অবদান কি আমরা কোনোদিন ভুলতে পারবো? আরে কেমন মানুষ তারা, আমরা যেন স্বাধীন একটি ভূখণ্ডে বাস করি। এই লোকগুলো তো তারা যারা তাদের নিজেদের জীবনটাকেই বিলিয়ে দিয়ে গিয়েছে। আল্লাহ আকবার,
এদের ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না। এদের কারণে স্বাধীন ভূখণ্ডে বাস করে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি, কিন্তু আপনি সেই শহীদদের সাথে বেঈমানি করছেন। আহা, আবার আপনি বলেন আমরা স্বাধীনতার চেতনা ধারণ করি। তা আপনি স্বাধীনতার চেতনা যদি সত্যিকারার্থেই ধারণ করতেন তাহলে তো আপনি শহীদদের কল্যাণ চাইতেন। বিজয় দিবসে আপনি গান বাজনা করেন, কনসার্ট করেন, যুবক যুবতীদেরকে নাচান, এতে করে সওয়াব হওয়ার কোনো সম্ভাবনা আছে? না। কোনো সম্ভাবনা আছে? না। তাহলে উচিত ছিল কি? উচিত ছিল এই দিনে সবাই মিলে আল্লাহর শুকরিয়া করে, আল্লাহ তোমার শুকরিয়া, কারণ তুমি আমাদেরকে বিজয় দিয়েছো। দুই নম্বর করণীয় উচিত ছিল, আল্লাহ যেই সকল শহীদরা আমাদের জন্য জীবন দিয়ে গেল, দেশের জন্য জীবন দিল, সবাই মিলে দোয়া করো আল্লাহ আমাদের শহীদদেরকে তুমি জান্নাত নসিব করে দাও। তিন নম্বর করণীয় হওয়া উচিত ছিল, আল্লাহ আমাদের এই স্বাধীন ভূখণ্ডের হেফাজতকারী তুমি হয়ে যাও, কারণ আল্লাহ যদি হেফাজত না করেন কেউ হেফাজত করতে পারবে? না। কই, আপনি তো এই কাজগুলো করেন না। এই যে আমি কথাটা বললাম, এগুলো তো রেকর্ড হচ্ছে, ইউটিউবে যাবে, কিছু মানুষ আমার কথাগুলো শুনলেই মনে হবে তার গায়ে যেন কেউ আগুন লাগাই দিয়েছে, কারণ তারা কোরআনের পক্ষে না, তারা সবসময় কোরআনের বিপক্ষে। আবার তারা আমাদেরকে বলে আমরা স্বাধীনতার বিপক্ষে, তারা স্বাধীনতার পক্ষে। আমরা স্বাধীনতার চেতনাকে ধারণ করি বলে আমরা শহীদদের কবরে আজাব হোক চাই না। আমরা স্বাধীনতার চেতনা ধারণ করি বলে আমরা আমাদের শহীদদের জন্য প্রত্যেকটি মুনাজাতে কেঁদে কেঁদে দোয়া করি। তোমরা স্বাধীনতার চেতনার কথা মুখ দিয়ে বলে বলে তোমরা এই দেশটাকে বিক্রি করে খাচ্ছ, স্বাধীনতার চেতনার কথা বলে বলে তোমরা দুর্নীতি করে করে পেটটাকে তরমুজের সাইজ বানিয়ে দিচ্ছ। হুজুরদেরকে তো দেখতেই পারো না, দেখতেই পারো না, যাও তো থানাগুলোতে একটা ভিজিট করে দেখো, হুজুরদের নামে দুর্নীতির মামলা আছে, ধর্ষণের মামলা আছে, কিন্তু চেতনার কথা যারা বলে ক্যাসিডোর মামলা আছে না নাই, বালিশের মামলা আছে না নাই? হ্যাঁ, কিসের মামলা? তেলের মামলা। হায় হায়, খাটের নিচে মানুষ আগে অবশিষ্ট জিনিসপত্র রাখতো, এখন খাটের নিচে তেল পাওয়া যায়, ঠিক কি না? আমরা স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করি, এই জন্য আমরা আজকের এই মাহফিলে আল্লাহ তোমার কাছে দোয়া করছি আমাদের শহীদদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। যারা না বুঝে এই কাজগুলো করে আল্লাহ তুমি তাদেরকে হেদায়াত দাও। আমিন।